আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পি কে হাজরা, ডিরেক্টর কার্ডিওলজি এমআরআই হসপিটাল কলকাতা। ওয়েলকাম ডক্টর। আচ্ছা ডক্টর, ভারতীয়দের কেন প্রধানত হার্ট ডিজিজের প্রবণতা বেশি? আমরা বাঙালিরা বা ভারতবর্ষীয়রা, আমাদের দেশে হার্টের অসুখ বেশি হয়, কারণ আমরা জেনেটিক্যালি প্রোন, আমাদের হাইপারটেনশন বেশি, ডায়াবেটিস বেশি, হাই বেশি, এক্সারসাইজ করি না, স্মোকিং, অ্যালকোহল এবং স্ট্রেস, এগুলো হচ্ছে নতুন রিস্ক ফ্যাক্টর। অ্যান্ড পারহ্যাপস আমাদের ছোট ছোট আর্টারি ইন কন্ট্রাস্ট টু ওয়েস্টার্ন পপুলেশন, আমাদের তাই হার্টের অসুখ বেশি হয়। ডক্টর, ইয়াং ছেলেমেয়েদের হার্ট অ্যাটাক বেশি হয় কেন? ইয়াং পিপল, আমাদের দেশে হার্ট অ্যাটাকের সংখ্যা যদিও কম কিন্তু হয়। এটা হয় কারণ হচ্ছে গেন ড্রাগ অ্যাডিকশন, হেভি স্মোকিং, হেভি স্ট্রেস, ল্যাক অফ এক্সারসাইজ এবং তাদের কোলেস্ট্রল জেনেটিক্যালি প্রথম থেকেই বেশি থাকে। ইয়াং পিপুলদের হয়তো ডায়াবেটিসও হয়, তারা ডিটেক্ট করে না, হেলথ চেক আপ করে না। বড়দের থেকে ইয়াংদের প্রগনোসিস বেটার কিন্তু এদেরও হয়, এবং কারণগুলো মূলত আমি বলবো ডায়েটারি এবং ল্যাক অফ এক্সারসাইজ এন্ড স্ট্রেস। ডক্টর, হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরগুলি কি কি? অনেক আছে, তাদের মধ্যে মূলত হাইপারটেনশন, ডায়াবেটিস এবং ডায়াবেটিসের নতুন ওষুধ না খাওয়া, স্মোকিং, হাই কোলেস্ট্রল, জেনেটিক ব্যাকগ্রাউন্ড এবং আমাদের নতুন নতুন যেগুলো রিস্ক ফ্যাক্টর সেগুলো হচ্ছে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, স্ট্রেসফুল লাইফ, ডিস্টার্ব ফ্যামিলি, ল্যাক অফ স্লিপ, এবং এগুলো হচ্ছে কিউমুলেটিভ, তার মানে একটা ঘাড়ে আরেকটা চড়ে যেতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকা, হাজার কারণ আছে, কিন্তু মূলত আমার মনে হয় কোলেস্ট্রল। ম্যানেজ ইওর হেলথ উইথ আ স্মাইল অন ইওর ফেস এন্ড পিস ইন ইওর হার্ট।